हेलो एवरीवन, दिस इज देवांशन फ्रॉम deshibaker.com। আমার মনে হয় আপনারা অলরেডি ভিডিও টাইটেলটা দেখেই বুঝতে পারছেন যে আমরা আসলে কোন বাইকটা আনভিল করতে যাচ্ছি। সো দিস ইজ বেসিক্যালি ইয়ামাহা R1M, যেটা এসএই মোটরস লিমিটেড বাংলাদেশে নিয়ে এসেছে। এটা বাইকারদের জন্য একটা সারপ্রাইজ এবং তারা এই বাইকটা বাইকারদেরকে দেখার জন্যই মূলত নিয়ে এসেছে। সো এই বাইকটা সম্পর্কে একটা ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দেবো। আর আপনারা জানেন আমাদের দেশে যেহেতু সিসি লিমিটেশন রয়েছে, যার কারণে আমরা হায়ার সিসির বাইকগুলো টেস্ট করতে পারি না। সো এটা আমাদের মনের মধ্যে একটা আক্ষেপ এবং এই বাইক দেখাটা আমাদের জন্য খুব এক্সাইটমেন্টের একটা ব্যাপার। সো এই বাইকটা সম্পর্কে ডিটেইলস আপনাদেরকে এখন জানিয়ে দেবো এবং এই বাইকটাতে কী কী ফিচার এই 1000 সিসির বাইকটাতে রয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। সাথে থাকুন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে দেশি বাইকারের নতুন কোনো ভিডিও আপনারা মিস না করেন। ইয়ামাহা তাদের এই বাইকটি বাজারে নিয়ে আসে 1998 সালে এবং 1998 থেকে 2014 পর্যন্ত এই বাইকটির ডিজাইন অলমোস্ট একই রকম থাকে। কিন্তু এরপর 2015 তারা নতুন একটা ডিজাইন নিয়ে আসে এবং 2020 তারা এটাকে আরও আপগ্রেড করে এবং নতুন টেকনিক্যাল এবং মেকানিক্যাল চেঞ্জেস নিয়ে আসে। এই বাইকটির দুইটি ভার্সন রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে R1 এবং অন্যটি হচ্ছে R1M। দিস ওয়ান ইজ R1M অ্যান্ড দ্য মোস্ট প্রিমিয়াম, যেটা এসএম মোটরস লিমিটেড বাংলাদেশের বাইকারদের জন্য নিয়ে এসেছে। এর ডিজাইন পূর্বের এডিশনটির মতো হলেও নতুন এই 2020 এডিশনটি আরও বেশি শার্প, এগ্রেসিভ এবং 5.3% মোর অ্যারোডাইনামিক। এছাড়াও এর টেল সেকশন এবং ফেয়ারিং কিছুটা মোটোজিপি বাইক M1 মতো করা হয়েছে এবং এগুলোতে থাকছে কার্বন ফাইবার ফিনিশিং। ইয়ামাহা তাদের এই বাইকটিতে ব্যবহার করেছে ক্রসক্লাইম 4 1 লিটার ইঞ্জিন, যা পূর্বের থেকে অধিক রেস ট্র্যাক ফ্রেন্ডলি। এর হেডলাইটের সামনে লার্জ একটি এয়ার ইনটেক রয়েছে, যেটি ইঞ্জিনে পর্যাপ্ত বাতাস প্রবেশে সহায়তা করে। এছাড়া এটিতে থাকছে 4টি আলাদা রাইডিং মোডস। ইয়ামাহা R1 থাকছে 4-স্ট্রোক লিকুইড কুল 4-সিলিন্ডার 16-ভালভ ডিউ AC ইঞ্জিন, যেটি 197.3 BHP ম্যাক্সিমাম পাওয়ার এবং 112 Nm টর্ক উৎপন্ন করতে পারে। ট্রান্সমিশনের জন্য এটিতে থাকছে 6-স্পিড গিয়ারবক্স এবং ট্র্যাক রেডি স্লিপার ক্লাস। এছাড়া এটিতে নতুনভাবে ইনস্টল করা হয়েছে রাইড বাই ওয়্যার সিস্টেম, যার ফলে এর থ্রোটল রেসপন্স অসাধারণ। এরকম একটি অ্যাপেক্স প্রিডেটরকে আটকানোর জন্য প্রয়োজন শক্তিশালী এবং আধুনিক ব্রেকিং সিস্টেম, যেটি নিয়ে বেশ কাজ করেছে ইয়ামাহা। এই বাইকটির ব্রেকিংয়ে তারা ব্যবহার করেছে 7টি ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম এবং 2টি ABS ব্রেকিং কন্ট্রোল মোড। এর ইলেকট্রনিক সেন্সরগুলো প্রতিনিয়ত ডাটা সংগ্রহ করে ECU পাঠায় এবং ব্রেকিং সিস্টেমকে আরও কার্যকরী করে। এই ফিচারগুলো ছাড়াও ব্রেকিংয়ে তারা আরও যোগ করেছে EBM অর্থাৎ ইঞ্জিন ব্রেকিং মোড, যেটিরও 3টি আলাদা মোড রয়েছে। এর সামনে ব্যবহার করা হয়েছে 320 mm 2টি ডিস্ক ব্রেক, সাথে রয়েছে মনোব্লক ক্যালিপার এবং হাই ফ্রিকশন প্যাড। পেছনে থাকছে 220 mm ডিস্ক ব্রেক আর ডুয়েল চ্যানেল ABS তো থাকছেই। এর সামনে দেওয়া হয়েছে অলিন্সের 43 mm ফুললি অ্যাডজাস্টেবল গোল্ডেন USD এবং পেছনে থাকছে অ্যাডজাস্টেবল অলিন্স ইলেকট্রনিক রেসিং পিগিব্যাক রিসিভার মনোশক সাসপেনশন। এই সুপার বাইকটির কার্বোয়েট মাত্র 200 কেজি, যার পেছনে অন্যতম কারণ হচ্ছে এর লাইটওয়েট টুইন স্পারকাস্ট অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেশিয়ামের ডেল্টা বক্স ফ্রেম। এর সামনে 120 এবং পেছনে 190 সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। এটিতে TFT কালারফুল LCD ইনস্ট্রুমেন্ট প্যানেল যুক্ত করা হয়েছে, যেটিতে ব্রেকিং কন্ট্রোল এবং EBM শো করবে। এছাড়া প্রয়োজনীয় সব ফিচার তো থাকছেই। আজ এ পর্যন্তই। আর হ্যাঁ, এই বাইকটি খুব শীঘ্রই হয়তো সবার সামনে নিয়ে আসবে এসএই মোটরস লিমিটেড। নতুন নতুন বাইকের রিভিউ পেতে দেশি বাইকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিভ ফ্রি, রাইড সেফ।